আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমার বাসায় কিছু পাখি আছে, তো পাখিকে যখন খাবার দিই সেখানে একটি ছোট্ট ঘুঘু পাখি আসে খাবার খেতে। তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল, তাই পাখিটিকে খাঁচায় রেখে দিয়েছিলাম। ঠিকমতো উঠতে পারত না পাখিটি, একদমই ছোট, ঠিকমতো খাওয়াও শিখেনি। তাই খাঁচায় রেখে ওকে পানি খাবার দিয়ে রেখেছিলাম। বেশ কিছুদিন পরে দেখলাম পাখিটি ভালো একটু নড়াচড়া করছে। সেই ঘুঘু পাখিটিকে আজকে আমি ছেড়ে দিব, এজন্য আরেকটি খাঁচায় নিয়ে এসে রাখলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা শুয়ে শুয়ে পাখিটিকে দেখছে। এখন নিয়ে যাচ্ছি উড়িয়ে দেওয়ার জন্য, সেই জন্য একটু ফাঁকা জায়গায় যাচ্ছি। ছেড়ে দেওয়ার আগে জুলকারনাইন ওর সঙ্গে একটু গল্প করছে, ওর কষ্ট হচ্ছে কি না জানতে যাচ্ছে। ও কি ওর আম্মুর কাছে যাবে? তোমাকে দেখা যায় না, এখন ছেড়ে দিতে হবে। তাহলে উড়ে দিলাম, উড়ে দিলাম। থেকে উড়ে যাওয়ার জন্য ছেড়ে দিলাম, কিন্তু পাখিটি উড়ে যাচ্ছে না। ও এখনো অনেক মনে হয় অসুস্থ। জুলকারনাইন তো অনেক খুশি, পাখি উড়ছে না, ও চলে যাচ্ছে না ওর মায়ের কাছে। যাই হোক, পাখিটি উড়ে যাচ্ছে না দেখে ওকে আবার খাঁচায় রেখে দিলাম। আরও কিছুদিন খাওয়া দাওয়া করে সুস্থ হইলে তারপরে ওকে ছেড়ে দিব। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।